মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার ও দেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নোমানী ময়দান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক সম্পাদক হুসেন আহমেদ, হাসিবুল হাসান ও মোহাম্মদ আরাফাত হোসেন। এ সময় বক্তারা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত সহ দেশের স্বার্থে সকল চুক্তি বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।